হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো ফ্রেন্ডস, আজকে আমি যাচ্ছি একটু বাজার, আমার কিছু জিনিস কেনার আছে, সেটার জন্য আমি যাবো। আর এখন বাজার খোলা থাকবে সকাল 7টা থেকে 10টা পর্যন্ত, তো 10টার আগে মোটামুটি আমাকে ফটাফট বাজার করে চলে আসতে হবে। আর বাজার যেহেতু যাচ্ছি, সুতরাং আমি ভাবলাম যে একটা মোটো ব্লগও হয়ে যাক, তাহলে তোমারাও দেখতে পারবে যে এখন তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে লকডাউন চলছে, তোমরা জানোই তো লকডাউন চিত্রটা আমাদের ঝাড়গ্রাম শহরে ঠিক কেমন সেটা তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, আশা করি তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তো চলো এবার মোটো ব্লগ মোডে, আর এনজয় করো এই মোটো ব্লগ। তো বন্ধুরা, আমার যা যা জিনিস কেনার ছিল সেটা আমার কেনা হয়ে গেছে। এবার তাহলে তোমাদেরকে আমি দেখাবো ঝাড়গ্রাম শহরের চিত্রটা ঠিক কেমন এই লকডাউন টুয়ে। তো এখন আমি পৌঁছে গেছি ঝাড়গ্রাম পাঁচ মাথা মোড়, তোমরা দেখতে পাচ্ছ আপাতত সিগন্যালটা এখন বন্ধ আছে। তবে চলো এগিয়ে যাই, সবাই যখন এগিয়ে যাচ্ছে আমি এগিয়ে যাই আস্তে আস্তে করে। আর তোমরা দেখতে পাচ্ছ যে মোটামুটি লোকজনকে দেখা যাচ্ছে, ঠিক আছে, এমন নয় যে খুবই খালি আছে রাস্তা, মোটামুটি লোকজন বেরিয়েছে। কারণ এখন তো 10টা বাজেনি, তাই মোটামুটি সবাই যে যার নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য বেরিয়েছে। আর আমি এখন পৌঁছে গেলাম ঝাড়গ্রাম শিব মন্দিরের সামনে, লেফট সাইডে আছে শিব মন্দির, তোমরা দেখতে পাচ্ছ। আর সামনে এবার আমি ওভারব্রিজের উপর দিয়ে যাব। এই হলো ওভারব্রিজ, এখান থেকে স্টার্ট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ আমি এবার ওভারব্রিজের উপরে উঠছি। ওয়াও, দারুণ লাগছে কিন্তু। এখান থেকে কিন্তু সিনারিটা কিন্তু খুবই সুন্দর লাগছে। হ্যাঁ, এই পাশে আবার কী যেন হচ্ছে, আবার রেলের কীসবগুলো হচ্ছে যেন, ঠিক আছে। লেফট সাইডে এটা হলো বিপত্তারিণী মায়ের মন্দির, আর ওভারব্রিজের লেফট সাইডে তোমরা দেখতে পাচ্ছ এটা এখানের একটা পেট্রোল পাম্প। তো আমি আর বেশি দূর যাবো না, এখান থেকে আমি ইউটার্ন করে নেব। যে সামনে একটা বড় খুঁটির মতন তোমরা দেখতে পাচ্ছ, এইখান থেকে আমি ইউটার্নটা করবো আর কি। চলো এখান থেকে আমি ঘুরে যাব। চলো ঠিক আছে, এবার চলো এগিয়ে যাই। একদম সোজা পথে এগিয়ে গেলাম, আমি আবার সেই ওভারব্রিজের উপর দিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ওভারব্রিজের উপরে উঠে গেলাম। আর বন্ধুরা, তোমরা সামনে টাওয়ার মতন দেখতে পাচ্ছ, ওটা কিসের টাওয়ার আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও নিচ্ছে, ঠিক আছে। লেফট সাইডে এটা হলো পৌরসভা, ঝাড়গ্রাম পৌরসভা। আর তোমাদেরকে আমি এখন ঝাড়গ্রাম স্টেশনে একটু ঝলক দেখাবো। ওই দেখো ঝাড়গ্রাম স্টেশন, দেখতে পেলে হয়তো তোমরা। আমি এখন আজকে ঝাড়গ্রাম স্টেশন যাচ্ছি না ব্লগ করতে, কারণ এখন আমার কাছে টাইম একটু শর্ট আছে, তার জন্য আর কি গেলাম না ওপাশে আর। আর এবার আমি তোমাদেরকে একটু ঝাড়গ্রাম মার্কেট দেখাবো। ওই যে সবজি মার্কেট তোমরা দেখতে পেলে কিছুটা ঝলক, মোটামুটি ভিড় আছে, ঠিক আছে, ওই সব জায়গায় এখন তো মোটামুটি যাওয়া যাবে না। তো ওভারব্রিজ এখন শেষ হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ আগের দিকে একটা গ্যাসের গাড়ি যাচ্ছে। এবার আমি এখান থেকে লেফট সাইড যাব। চলো 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 তাড়াতাড়ি চলো, আরে আঙ্কেল চলো জলদি চলো। আর এটা হলো সুভাষ পার্ক, লেফট সাইডে আছে রেলওয়ে স্টেশন, ঠিক আছে, আমি এখান থেকে রাইট সাইডেই যাব। এখানে লেফট সাইডে ফলের দোকানগুলো বসে আছে। এখান থেকে আমার বোনের জন্য একটা হেয়ারবিন কিনতে হবে, তার জন্য একটু এখানে এলাম। চলো এবার যাওয়া যাক, বাইকটা থাক পার্ক এখানে। তো হেয়ার ব্যান্ডটা দিবে তো, 10 টাকা বলা, 10 টাকা বলা লাগলে প্লাস্টিক একটা। তো
তো আমার বোনের জন্য হেয়ার ব্যান্ড তো কেনা হয়ে গেছে, এবার আমি এটাকে এখানে ঢুকিয়ে দিই ব্যাগের মধ্যে। হ্যাঁ ঠিক আছে, এবার চলো এবার যাওয়া যাক। হ্যান্ড স্যানিটাইজ করতে হবে তার আগে। তো বন্ধুরা, তোমরা এরকম দোকানে আসার পর মানে কিছু জিনিস নেওয়ার পর আর কি অবশ্যই তোমরা হ্যান্ডটা স্যানিটাইজ করে নেবে, আর ঠিক আমি যেমনটা করছি হ্যান্ড স্যানিটাইজ আর কি। তো আমার গাড়ির চাবিটা তো স্যানিটাইজ করে নিলাম, তো এবার আমি এগিয়ে যাবো। এবারে চলো, এবার আমি আবার জার্নি আবার স্টার্ট করলাম। তো এটা আবার ঝাড়গ্রাম পাঁচমাথা মোড় চলে এলাম আমি। বেশ ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু এখন বাসগুলো বন্ধ বলে এখন এখানে বেশ ফাঁকা ফাঁকা লাগছে। পৌঁছে গেলাম ঝাড়গ্রাম RBM-এর সামনে, রাইট সাইড ঝাড়গ্রাম RBM স্কুল, আর আমি এখন এই রাস্তা ধরে সোজা একদম এগিয়ে যাব। আর লেফট সাইডে আছে ঝাড়গ্রাম শপিং মল, দেখি খোলা আছে কি না তোমাদেরকে দেখাবো। তো হ্যাঁ বন্ধুরা, ঝাড়গ্রাম শপিং মল খোলা আছে, তোমরা দেখতে পাচ্ছ মোটামুটি লোকেরা ঢুকে এখন শপিং করছে। আর আমি পৌঁছে গেলাম এখন ঝাড়গ্রাম কলেজ মোড়, এখানে মোটামুটি সিগন্যালটা চালু আছে, রেড সিগন্যাল, এখন দেখি কখন গ্রিন সিগন্যাল দেয়। তো গ্রিন সিগন্যাল পেয়ে গেছি, এবার আমি সোজা পথে আবার এগিয়ে যাব। বেশ ভালো লাগছে, রাইট সাইড আছে ঝাড়গ্রাম KK ইনস্টিটিউশন, এ হলো বেশ সুন্দর। এবারে আমি পৌঁছে গেলাম ঝাড়গ্রাম সেটেলমেন্ট মোড়, এখান থেকে আমি রাইট সাইড নিয়ে নেবো, আর এই রাস্তা ধরে আমি সোজা এগিয়ে যাব ঝাড়গ্রাম নতুন বাস স্ট্যান্ডের দিকে। বন্ধুরা, আমি পৌঁছে গেলাম নতুন বাসস্ট্যান্ড ঝাড়গ্রাম নতুন বাসস্ট্যান্ড, রাইট সাইড তোমরা দেখতে পাচ্ছ আমি এখন প্রবেশ করতে চলেছি নতুন বাসস্ট্যান্ডের ভেতরে। আর ভেতরের যে চিত্রটা আমি তোমাদেরকে দেখাচ্ছি মানে কি বলবো, একদম ফাঁকা, সারিবদ্ধভাবে বাসগুলো দাঁড়িয়ে আছে একদম সোজা। তোমরা দেখতে পাচ্ছ এটা হলো শ্যামাশঙ্কর মন্দির, এখান থেকে আমি এখন রাইট সাইডে যাব। আই হোপ বন্ধুরা তোমাদেরকে এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, কমেন্ট করে দেবে এবং তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দেবে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবে। তাহলে আবার দেখা হবে পরের ভিডিওতে। ওকে, বাই বাই, সি এগেন। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরবে, হ্যান্ড স্যানিটাইজ করবে, ঠিক আছে।